দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ 10 নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউন আরো 7 দিনের জন্য বাড়িয়েছে সরকার। আগামী 6 জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বাড়িয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 2002 সালে সাতক্ষীরার তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত 7 জনকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা লক্ষাধিক ডোজের চালান আজ রোববার আসছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ কারণে এই টিকা আসতে আরো 10 থেকে 12 দিন দেরি হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে হল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এই সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেওয়ার আহ্বান জানান। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তান্তরের বিপক্ষে মত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে এই বিভাগকে মন্ত্রণালয়টিতে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন সিইসি। করোনা ভাইরাসের দেশে গত 24 ঘন্টায় আরো 34 জনের মৃত্যু হয়েছে। এনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,583 জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,444 জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 798,830 জনে। সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিলেন সেই সেনাবাহিনীর হাতে জিয়া হত্যার শিকার হন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার সচিবালয়ে এক ব্রিফিং এ এমন মন্তব্য করেন তিনি। আবার ভূমিকম্পে কাঁপল সিলেট। পরপর 5 বার ভূমিকম্পে কেঁপে ওঠার পর আজ সকালে আবারও মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার ভোর 4:35 ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশি তরুণী ভারতে যৌন নির্যাতিত হওয়ার ঘটনায় সবাইকে আটক করার পর ভুক্তভোগীকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। কর্নাট পুলিশ ওই তরুণীকে কেরালার কোজিকোড থেকে উদ্ধার করেছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও ইউরোপের চ্যাম্পিয়ন হতে পারলো না ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিল চেলসি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরে নতুন নতুন সব আপডেট জানতে চোখ রাখুন আমার সংবাদ ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।